বাইলিন ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারমান আক্তার, প্রভাষক হিসাববিজ্ঞান, জাঙ্গালী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ, বাকুড়িয়া, কিশোরগঞ্জ। আমরা এখন আমরা দ্বাদশ শ্রেণীর জন্য হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি ক্লাস নেব। আমরা এখন আজকে একটা নতুন ক্লাস আর কি, যে তোমার বইয়েরই সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাবে একটা অংশ মজুরি ও বেতন বিবরণী। খুবই ইজি একটা চ্যাপ্টার, হ্যাঁ অনেক সহজ। ক্লাস নিই আজকে তো প্রারম্ভিক কী করবো, যে কীভাবে কী করতে হয়, মজুরি কী, বেতন কী, এগুলোর সাথে কী যোগ করতে হয়, কীভাবে কী বিল করতে হয়, কীভাবে নির্ণয় করতে হয় বলবো। পরবর্তী ক্লাসে আমি সরাসরি সৃজনশীল অঙ্কে যাবো। হ্যাঁ, তো আজকের ক্লাসটা দেখি কেমন। আমরা শুরুতে বলছি যে আমাদের আজকের পড়ানো অংশে বা আলোচ্য অংশের নাম হচ্ছে মজুরি ও বেতন বিবরণী। তো মজুরি ও বেতন বিবরণী, মজুরি বলতে কী বুঝি আমরা, বেতন বলতে কী বুঝি, এটা তো একটু জানা দরকার তাই না। সাধারণত আমরা মজুরি বুঝি যে একজন শ্রমিক কাজ করার বিনিময়ে বা পারিশ্রমিকে তার পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা দেওয়া হয় তাকে মজুরি বলে, একজন শ্রমিকের। আর বেতন বলতে আমরা বুঝি যে কোনো কর্মকর্তা কর্মচারী তার পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক দেওয়া হয় তাকে বেতন বলি। মানে এটা তো অতি সংক্ষিপ্ত, একটু বিশ্লেষণ করলে বলা যায় যে কোনো ব্যক্তিকে তার শারীরিক শ্রমের বিনিময়ে, শারীরিক শ্রমের বিনিময়ে উৎপাদন ভিত্তিক বা ঘণ্টা ভিত্তিক, উৎপাদন ভিত্তিক বা ঘণ্টা ভিত্তিক কোনো একটা নির্দিষ্ট সময় শেষে, যেমন হতে পারে দিন, সপ্তাহ, মাস, এরকম শেষে তার মালিক তাকে উক্ত ব্যক্তিকে যে পারিশ্রমিক প্রদান করে তাকে মজুরি বলি। দেখো এখানে বলছে কি যে তার শারীরিক পরিশ্রমের বিনিময়ে, শারীরিক পরিশ্রমের বিনিময়ে উৎপাদন ভিত্তিক হতে পারে বা ঘণ্টা ভিত্তিক হতে পারে। হ্যাঁ, এরকম ওই ঘণ্টা ভিত্তিক হতে পারে, তার ভিতরে তাকে একটা নির্দিষ্ট সময় শেষে, সময় শেষ করতে হবে, দিন হতে হবে বা সপ্তাহ বা মাসের পরে তার মালিক তাকে যে টাকাটা দিবে বা যে পারিশ্রমিক প্রদান করবে এটাই হচ্ছে আমাদের মজুরি। আর বেতন হলো যে কর্মকর্তা ও কর্মচারীগণ তার মানসিক শ্রম এবং চিন্তাশক্তিমূলক পরিশ্রমের বিনিময়ে যে তার নির্ভরতা পারিশ্রমিকটা প্রদান করে এটাকে বেতন বলে। এখানে তার শারীরিক শ্রম কিন্তু খুবই কম, অল্প শারীরিক শ্রম খুবই কম, তার মেধাশক্তি বা চিন্তাশক্তি কাজে লাগাতে হয় এবং তার তার চিন্তাশক্তিটা কাজে কাজে লাগাতে হয়, মানসিক শক্তিটাকে বা চিন্তাশক্তিটা মনটাকে কাজে মনোনিবেশ করতে হয় আর চিন্তাটাকে কাজে লাগাতে হয়, এটার বিনিময়ে তার নিয়োগকর্তা তাকে টাকা দেবে, এটাই হলো তার বেতন। তো আমরা বেতন বিবরণী, বেতন এবং নিয়োগ, মজুরি এবং বেতন বুঝলাম, কিন্তু মজুরি এবং বেতনের সাথে কীভাবে টাকা আসে আর কীগুলো কোন কথাগুলো যোগ করতে হয় বা কোন কোন জিনিসগুলো যোগ করতে হয় বা কোন কোন জিনিসগুলো বিয়োগ করতে হয় আমি এগুলো এখন একটু বলবো। যে আমরা নিয়োগকর্তা কিন্তু তার কর্মচারীকে মজুরি ও বেতনের সাথে কিছু সুবিধা প্রদান করে, সুবিধাটা আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি, একটা আর্থিক সুবিধা আর একটা অনার্থিক সুবিধা। এই যে তোমার বইয়ে আর্থিক সুবিধাই বা কী, অনার্থিক সুবিধাই বা কী, আর্থিক সুবিধা হলো যে মালিক কর্মচারী বা কর্মকর্তাদেরকে বা শ্রমিকদেরকে কিছু নগদত্ব প্রদান করে, মালিক যদি তার নগদত্ব প্রদান করে কোনো সুযোগ সুবিধা প্রদান করে এটাই হলো তার আর্থিক সুবিধা। আর্থিক সুবিধার মধ্যে যেমন কী কী হতে পারে, মূল বেতন এটা তো তাকে দিবে তাই না, সে কাজ করছে তাকে তো মূল বেতন বা বেতন দিতেই হবে, বেতন তার সাথে মহার্ঘ বা দুর্মূল্য বা জীবিকা। এখন কথা হলো যে মহার্ঘ জিনিসটা কি, এটাই যদি না বুঝি তো আমরা কীভাবে দিব, মানে মনের ভিতরে একটা কেমন কেমন যে নিয়ে লাগে যে মহার্ঘ জিনিসটা কি বুঝলাম না। মহার্ঘ হলো যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে বা এই যে মুদ্রাস্ফীতির সাথে এটার সমন্বয় করার জন্য সরকার কর্মকর্তা বা কর্মচারী বা শ্রমিকদেরকে একটা সুবিধা প্রদান করে, দ্রব্যমূল্যের সাথে এটা তাল রেখে জীবিকা নির্বাহ কঠিন হয় বলে এই সুবিধাটা প্রদান করা হয়, এটাই হলো আমাদের মহার্ঘভাতা বা এই যে দুর্মূল্য বলাই হয়েছে দুর্মূল্য বা জীবিকা ভাতা। তারপর বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া যে আমরা
থাকবা যে বিভিন্ন চাকরিজীবী এদের জন্য বাড়ি ভাড়াটা দেওয়া 45% বা 45% এখন দেওয়া হয়। এই বাড়ি ভাড়া ভাতাটাও কিন্তু তার একটা আর্থিক সুবিধা। তারপর প্রভিডেন্ট ফান্ডে নিয়োগ করতে পারে। প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগ করতে পারে কিছু দান করে, টাকা দান করে, এটা কিন্তু তার জন্য একটা আর্থিক সুবিধা। গ্রুপ বিমায় নিয়োগকর্তা নিয়োগকর্তা যদি এগুলো দান করে, ওই কর্মচারী কর্মকর্তা নয় যদি নিয়োগকর্তা দান করে, তাহলে কিন্তু আমাদের এটা আর্থিক সুবিধা। আবার আছে বোনাস। বোনাস বোনাসটা হলো যে কর্মকর্তা কর্মচারীদের কাজ কিছুদিন পর পরিচালনা করার পর তার নিয়োগ কিন্তু একটা পর্যায়ে তাকে উৎসাহ দেওয়ার জন্য টাইম কিছু একটা ব্যবস্থা করে, এটাকেই বলে বোনাস। হ্যাঁ, যে তার কাজগুলো পর্যবেক্ষণ কিছুদিন পর পর পর্যবেক্ষণ করার পর তাকে উৎসাহ দেওয়ার জন্য যে আর্থিক সুবিধাটা প্রদান করে, এটাই হলো বোনাস। তারপর আছে অবসর। অবসর অবসরে তো আমরা বুঝি চাকরি শেষে যে রিটায়ারমেন্টে যায় বা যার চাকরি শেষ সে তো আর বেশি করবে না, তার জন্য তার যাওয়াকালীন সময় যে টাকাটা তাকে দেওয়া হয় এটাকে বলে অবসর বা যাওয়ার পর যে টাকাটা তাকে দেওয়া হয় কিছু সময় পর পর, এটা হলো আমাদের অবসর পাওয়া। তারপর আছে উৎসব বোনাস। দেখো আমরা কিন্তু একটা শব্দ পেয়েছি বোনাস, আর একটা শব্দ পেয়েছি উৎসব। বোনাসটা তো বললাম, আর উৎসব বোনাসটা হলো যে বিভিন্ন অনুষ্ঠানাদি উপলক্ষে, যেমন আমাদের ঈদ আছে দুইটা ঈদ, পয়লা বৈশাখ আছে, আবার যে অন্য ধর্মের জন্য পূজা পার্বণের ব্যবস্থা, এই সময় যে বোনাসটা দেওয়া হয় বা দেয় এটাকে বলে উৎসব বোনাস। এই হলো আমাদের আর্থিক সুবিধার অংশ। তারপর এখানে মালিক কিছু অনার্থিক সুবিধাও প্রদান করতে পারে, যখন আর্থিক সুবিধা দেয় না অন্যভাবে সুবিধা প্রদান করে, তার নিয়োগকর্তা যে ব্যয় নির্বাহ করে না বরং তার জন্য একটা সুবিধা পরিপূরক তাকে পরিপূরক সুবিধা করে, নগদ অর্থ প্রদান করে না, এটাই হলো আমাদের অনার্থিক সুবিধা। তো অনার্থিক সুবিধার মধ্যে আমাদের কী কী আছে, যে খাবারে ভর্তুকি, খাবার যদি তার সংকুলন না হয় ভর্তুকিতে টাকা নিয়োগকর্তা বহন করবে, এভাবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে, এটা আমাদের অনার্থিক সুবিধা হতে পারে। বস্তুতে বাসস্থান, মানে বাসস্থানের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যদি এই বাজেটে না হয় মালিক নিজ নিজের কাছ থেকে গাড়ির ব্যবস্থা কিছু টাকা দিয়ে আবার এটা পূরণ করে, এটি হলে বস্তুতে বাসস্থান। এটাও কিন্তু আমাদের কারণ এখানে তোমার সরাসরি ওই শ্রমিককে বা কর্মকর্তাকে টাকা দেয়নি, তার বাসস্থানের প্রয়োজনে টাকা দিচ্ছে, এই কারণে এটা আমাদের ভরা কিছু বাসস্থান। তারপর আছে চিকিৎসা সুবিধা। চিকিৎসা সুবিধা আমরা বুঝি ওষুধ হলে বা রোগ বালায় হলে আমাদের জন্য টাকা ব্যবস্থা করে বা আমাদের চিকিৎসা যে কোনো বহন করে এটা আমাদের জন্য চিকিৎসা ব্যবস্থা, বা অথবা ডাক্তার দিয়ে যেত তারা ডাক্তার দ্বারা আমরা যে পরীক্ষা করাই তার ব্যবস্থা করাই, এগুলো হলো চিকিৎসা ব্যবস্থা। তারপর হচ্ছে যে ছুটিকালীন বেতন, ছুটিকালীন ছুটি কাটাইছে এর ভিতরে সে আবার বেতন পাইছে, এটা ছুটিকালীন বেতন অনেক সুবিধা করে। চিত্ত বিনোদনের ব্যবস্থা, চিত্ত বিনোদনটা তো আমরা মনে হয় বুঝি যে বিভিন্ন ধরনের খেলাধুলা বা কোনো অনুষ্ঠানাদির ব্যবস্থা করা বা টিভি প্রোগ্রাম বা এই ধরনের অংশগ্রহণ এই ধরনের কাজগুলো হচ্ছে চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থা করা, শ্রমিকের সন্তানের জন্য ভর্তুকিতে লেখাপড়ার ব্যবস্থা করা, শ্রমিক কর্মচারীদের সন্তান যদি লেখাপড়া করে তাদের জন্য যে ভর্তুকিতে মালিক যে টাকাটা তাদেরকে প্রদান করে লেখাপড়ার জন্য, এটা হচ্ছে যে আমাদের সন্তানের জন্য ভর্তুকিতে লেখাপড়ার ব্যবস্থা। তার মানে এগুলো সবগুলো হলো আমাদের অনার্থিক সুবিধা। এখানে কোনো টাকা দেওয়া হয় না, শুধু বিপরীতে দেওয়া হয়, সরাসরি কোনো টাকা পায় না, এটা অনার্থিক সুবিধা। তো আমরা এখন যাই যে শ্রমিক কর্মচারীদের বেতন বিবরণী করলে বা বেতন রেজিস্টার যদি আমরা তৈরি করি, তো এখানে কিছু অংশ আছে আমাদের যোগ করতে হবে, আবার কিছু আছে বিয়োগ করতে হবে বা কর্তন করতে হবে, মানে কাটা উপার্জনগুলো আমাদের। এখন আমি একটু বলি এখানে যে মূল বেতনের সাথে কোনগুলো যোগ করতে হয়, যেগুলোকে যোগ করে টোটালটাকে একসাথে করার নাম আমরা বলি মূল উপার্জন। হ্যাঁ, উপার্জন করে কী কী, এখানে মূল বেতন তো আছেই, তা মূল বেতনের সাথে সে ওভারটাইম দিতে পারে, মহার্গ ভাতা দিতে পারে, বাড়ি ভাড়া ভাতা দিতে পারে, এই যে এখানে যে ভাতাগুলো আমরা লিখছি এইগুলোর মধ্যে যে বোনাস দিতে পারে এইসব ভাতাগুলো পেতে পারে, বা পরিপূরক পরিপূরক কিছু সুবিধা আছে। পরিপূরক সুবিধার মধ্যে যে শিক্ষা ভাতা, অবসর ভাতা,
ভ্রমণ বাতা এইগুলো হতে পারে। এই সকল বাতা যদি আমরা অঙ্কে পাই তাহলে আমরা এর সাথে এগুলা মূল বেতনের সাথে এগুলো যোগ করব, আর এই টোটালটা একসাথে হবে মোট উপার্জন। হ্যাঁ, আবার আছে আমাদের কিছু কর্তন আছে, মালিক যে শুধু টাকা দিবে বা বিভিন্ন সুবিধা দিবে এরকম না, আর কিছু কর্তনও করে। কর্তনগুলো হলো যে আমরা যদি কর্তন কী কী আসে, যে ভবিষ্যতে কর্মী তহবিলে কর্মী, ভবিষ্যতে কর্মীর তহবিলে দান, এটা যদি মানে তহবিলে দান করে তাহলে কর্মচারীর কাছ থেকে কিন্তু মূল বেতন থেকে এটা কেটে রাখা হয়। গ্রুপ বিমায় যদি কর্মচারী কোনো কিছু দান করে বা টাকা দেয় তাহলে এটাও তার কাছ থেকে কেটে রাখা হয়। আবার আছে যে অগ্রিম কোনো বেতন নিল বা অগ্রিম কোনো ঋণ নিল, এগুলোর জন্য তার কাছ থেকে টাকা কেটে রাখা হয়। আয়কর, তার যদি আয়কর সীমিত মূল্যের উপরে হয়, কর দিতে হয়, তো তাইলে তাকে তার এখানে কেটে রাখা হয়, আয়কর বাবদ তার টাকা কাটা হয়। আরও কিছু আছে যে শ্রমিক সঙ্গে চাঁদা বা অগ্রিম বেতন বিল বা কোনো ঋণের কিস্তি অগ্রিম, এইগুলো যদি আমরা অঙ্কে পাই তো আমরা কী করবো এগুলোকে বাদ দিব, কর্তন করব। আগে টোটাল করবো তারপর বাদ দিব, মূল উপার্জন থেকে মূল কর্তন বাদ দিব। অঙ্ক কিন্তু খুবই ইজি। হ্যাঁ, এইটা আমরা একটু বুঝে নিলাম আর কি, যে অঙ্কটা অনেক সহজ। আমরা মূল বেতনের সাথে কী কী পাই, মালিক যেগুলা প্রদান করে। আরেকটু টেকনিক কথা এটা, যে বাতা হিসাবে যে অংশগুলো আমরা পাবো মূল বেতনের সাথে এইগুলা যোগ করবো, তারপর কর্তন হিসাবে যে কথাগুলো পাবো এইগুলা বাদ দিব। মূল উপার্জন একসাথে করবো, মূল কর্তন একসাথে করবো, উপার্জন থেকে কর্তন বাদ দিব, আমাদের হবে নিট বেতন। হ্যাঁ, তাহলে আমরা এই ধারা মতেই মজুরি ও বেতন বিবরণীর অঙ্কটা করব। আমি আজকে তোমাদের বেতন রেজিস্টারের একটা নমুনা দেখাই, বা বেতন রেজিস্টার কীরকম হয় এটা একটু দেখাই। বেতন রেজিস্টার তৈরি করলে যে আমরা বড় করে ঘর লিখি, হ্যাঁ, আমরা গোটাই একটু বড় নিব, পরিমাণে একটু জায়গা বেশি নিতে হবে, কারণ এখানে একটু বিভিন্ন কিছু লেখার থাকে। তারপর যে অংশটা আছে এটাকে আমরা দুই ভাগ করবো, ঘরটাই মনে হয় যে কেমন। হ্যাঁ, এক দুই ভাগ করলে, এক দুই ভাগ যদি আমরা করে নিই তাহলে ঘরটা একটু দুর্গস্ত হয়ে যায়, বা কি কাপড় কি আসে এমনিতেই বুঝে যায়। তারপর অংশটা আমরা দুই ভাগ করবো, উপার্জনের অংশে একটু বেশি রাখবো, কারণ উপার্জনটা একটু বেশি হয়। এটা হবে আমাদের মূল উপার্জন, সরি মূল উপার্জন না, উপার্জন সমূহ, উপার্জন সমূহ। আমার
সেই অঙ্কে এই গল্পগুলো করবো। তো তোমরা সবাই ভালো থাকবো। হ্যাঁ, আজকের মতো ক্লাসে সবাই।